জাতীয় জনতা পার্টির সাধারণ আলোচনা সভা অনুষ্ঠিত। রাজনৈতিক দল হিসেবে জাতীয় জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ায় জাতীয় জনতা পার্টির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার মতিঝিলের জাতীয় জনতা ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী হিরু, আরও উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির নির্বাহী সদস্য সালমা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির আকন্দ। উপস্থিত ছিলেন ওসমানি সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কেজি মাইনুদ্দিন বাদল, কোষাধ্যক্ষ জালালউদ্দিন খান। উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন মোহাম্মদ, এম এ রহিম খান, রিপন উদ্দিন সর্দার, কাজী শেখ হিরু, শামসুন্নাহার বেলি, মোহাম্মদ আলী, রাকিব হোসেন সহ প্রমুখ। এ সময় তারা তাদের দলের সাংগঠনিক বিভিন্ন আলোচনা করেন। আজকে আমাদের বক্তব্য আসছে একটাই, আমরা বিগত দিনে অনেক কষ্ট কষ্ট করে দীর্ঘদিন চিন্তা করলাম গতকালকে। আমি আশাবাদী যে আমরা স্বাধীনতা পক্ষের লোক, স্বাধীনতা পক্ষের জাতীয় জনতা পার্টি, এই জাতীয় জনতা পার্টি জেনারেল ওসমানী সাহেব নিজের মায়ের জমি বিক্রি করে এই জাতীয় জনতা পার্টি দাঁড় করিয়েছেন, এবং সেই সুবাদে আমরা জেনারেল ওসমানী সাহেবের সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, আমরা এই দেশের সংবিধানের মালিক, এই দেশের আইনকানুনের মালিক, শ্রদ্ধা করি, সম্মান করি। জেনারেল ওসমানী সাহেব যখন 76 পার্টি গঠন করার পর প্রথম বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর পক্ষে, তখন কি বললেন, বাংলার ইতিহাসে বঙ্গবন্ধুর নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। এটা আমি 76 যখন 77 যখন খবরের কাগজে কীভাবে পাই, তখন আমি আমার এই এই পার্টিতে ডাক দেওয়া সত্ত্বেও আসতাম না, কারণ আমি বলছি যে না, একটা সত্যবাদী লোকের সাথে কাজ করা উচিত, কারণ আমি এই দেশের সংবিধান এবং আইনকে শ্রদ্ধা করি। যেহেতু আমি আশাবাদী যে আমাদের নিবন্ধনটা অবশ্যই আমরা পাব, কারণ আজকে এই বক্তব্যটা প্রধানমন্ত্রী শুনবেন এবং ওনার দলীয় লোকজন শুনবেন, বাংলাদেশের জনগণ শুনবে, পৃথিবীর জনগণ শুনবে। নির্বাচন কমিশনের জাতীয় জনতা পার্টির নিবন্ধনের ব্যাপারে যোগাযোগ করলে ওনারা আমাকে গণবিজ্ঞপ্তি উল্লেখ করে, গণবিজ্ঞপ্তির কপি দেয়, এবং গণবিজ্ঞপ্তিতে দেখা যায় যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন করার জন্য গণবিজ্ঞপ্তিতে উল্লেখ আছে কলামে যারা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত পার্টির পক্ষ থেকে নির্বাচন করে কমপক্ষে 5% ভোট পেয়েছে, তারা এই নিবন্ধনের জন্য যোগ্য হবে।